তো আপনি কি ডিজে বক্সের ব্যবসা করবেন বলে ভাবছেন? আপনি যদি শুরু করতে চান নিজের ডিজে বক্সের ব্যবসা, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এই জায়গাতে। আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, দাদার কিন্তু পুরো অ্যাড্রেস বলে দেবো, তোমরা কিন্তু চাইলে এখানকে আসতে পারবে, যে কোনো জিনিস কিন্তু পেয়ে যাবে, নতুন বক্স বলো, পুরনো বক্স বলো, কিংবা যে কোনো হর্ন সার্কিট বোর্ডগুলো, যে কোনো সব কিছু পেয়ে যাবে কিন্তু একটা জায়গাতে। অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো, মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো, অ্যাড্রেসটাও বলে দেবো। তার আগে তোমাদের বলে দিই, নতুন ব্যবসা করবে মানেই যে নতুন বক্স করতে হবে তার কোনো মানে নেই। তোমরা চাইলে কিন্তু ফার্স্ট যখন শুরু করবে পুরনো বক্স দিয়ে শুরু করতে পারো। তো চলো, তোমাদের আজকে আমি অনেক কালেকশন দেখাবো যে পুরনো বক্স রয়েছে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো বক্স, আর এই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো আরও কিছু বক্স রয়েছে, এগুলো পুরনো বক্স। তোমরা শুরুটা এখান থেকে করো, তারপর তোমাদের যদি মনে হয় যে তোমরা নতুন বক্স করতে চাইছো, অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। একটা জায়গায় তোমাদের বললাম যেমন পুরনো বক্স পাওয়া যায়, তার সাথে কিন্তু তার দাদার কাছে নতুনও বানানো হয়, মানে নতুন ক্যাবিনেট বানানো হয়। আর তার সাথে তোমাদের জানিয়ে দেবো দাদার কাছে আরও অনেক জিনিস কিন্তু বানানো হয়। আমি একদম এই মুহূর্তে কারখানার মধ্যে রয়েছি, কারখানার এটা বাইরের জায়গাটা, আর ওখানে হচ্ছে মেন কিন্তু বানানো হয়, আর এখানে রয়েছে দাদার কিন্তু একদম দোকানটা। সব আলাদা আলাদা পার্টি পার্টি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, তার আগে তোমাদের দেখিয়ে দিই। তো যারা চাইছো যে ব্যবসা করবে নতুন, তারা কিন্তু যে এরকম পুরনো বক্স নিতে পারো, যেগুলো তোমাদের বলে দিই যে ফ্রেশ কন্ডিশনে কিন্তু পেয়ে যাবে, বিভিন্ন রকমের মডেল পাবে, তোমাদের মডেল অনুযায়ী তোমরা কিন্তু নিতে পারবে। বলে দিই বেশে কিন্তু সব 18 ইঞ্চি স্পিকার লাগাতে পারবে, মিডে কিন্তু সব 15 ইঞ্চি স্পিকার লাগাতে পারবে, বিভিন্ন রকমের পেয়ে যাবে। যেমন ধরো এখানে একটা থ্রি মিড রয়েছে, এটা মিড বক্স, এখানে একটা স্পিকার, এখানে একটা, আর এখানে একটা, একটা ভি স্টাইলে লাগানো হবে, এটা সোজা, তো এখানে তিনটা স্পিকার ইউজ করতে পারবে। তো এরকম রয়েছে কিন্তু প্রায় 4 পিস, তাই তো? এটা 4 পিস রয়েছে, আর এখানে রয়েছে কিন্তু 2-এর বেস বক্স, আর 2-এর বেস বক্সে তোমাদের দেখিয়ে দিই, এপাশে একটা ভি স্টাইলে রয়েছে। এগুলো কিন্তু 18 ইঞ্চির কাটিং হয়, 1800 ওয়াট 1500 ওয়াট আরামসে লাগাতে পারবে, কোনো সমস্যা নেই। এইরকম রয়েছে কিন্তু 4 পিস, তাহলে 4 পিস মিড বক্স, 4 পিস বেস বক্স রয়েছে। আর তার সাথে তোমাদের দেখিয়ে দিই এই পাশটাই, তো এটা পুরোটা কিন্তু একদম লাটানো রয়েছে, 4টে 4টে করে 8টা। এই পাশে রয়েছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানটা দেখো ঢোল বক্স রয়েছে, এটা হচ্ছে 2 স্পিকার, 2টা স্পিকার না, 2টো স্পিকারের হবে, একটা এখানে, এটা কটা রয়েছে, এটা দুটো রয়েছে, আর এইটা মিড বক্স, এটা হচ্ছে মিড বক্স রয়েছে, আরও 4 পিস। তো এটার মুখটা আমি দেখাতে পাচ্ছি না, একদম পুরো লাটানো রয়েছে। তাই তো এগুলো কিন্তু সব ফ্রেশ কন্ডিশন, কিংবা একটু হয়তো মিডিয়াম কন্ডিশনে রয়েছে, একদম খারাপ কোনো কন্ডিশন না। আসো তোমরা নিয়ে যেয়ে এগুলো বাজিয়ে দেখো, কিংবা তোমরা হয়তো ব্যবসাটা শুরু করে দেখো। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ ব্যবসা আরও বাড়ছে, তখন তোমরা চাইলে হয়তো আপগ্রেড করে অন্য বক্সও নিয়ে যেতে পারো পুরনো, কিংবা তার সাথে চাইলে তোমরা নতুন বক্স নিয়ে যেতে পারো। এবার তার সাথে এই পাশটা তোমাদের দেখিয়ে দেবো, এগুলো হচ্ছে, এগুলো মিড বক্স না, ফোরের মিড বক্স রয়েছে, 4 পিস, 1টা 2টো 3টে 4টে। এই যে কাভারগুলো দেখছো ছেঁড়া, এগুলো ছেঁড়া যেমন রয়েছে, তোমাদের বলে দিচ্ছি প্রত্যেকটা বক্স যখন এখান থেকে নিয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু কাভার নতুন লাগিয়ে দেওয়া হয়। তার সাথে কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে, ধরো ওখানটায় প্লাইট হালকা ছেড়ে গেছে, এগুলো কিন্তু পুট্টি করে একদম ফ্রেশ করে দেওয়া হয়। আর যদি নাম লেখার দরকার হয়, হয়তো নামও লিখে দেয়। তো এটা হচ্ছে কিন্তু একটা কন্ডিশন থাকে, তোমরা আসলে অবশ্যই কিন্তু এগুলো একদম ফ্রেশ করে তারপরে নিয়ে যেতে পারবে, যে তোমরা ফিল্ডে বাজাতে পারবে স্পিকার লাগিয়ে। তো এরকম কিছু জিনিস পাবে, তো এটা এখনো চেঞ্জ করা হয়নি। যেমন তোমাদের আগের ভিডিও দেখিয়েছিলাম, সেগুলো তোমরা দেখেছিলে অনেকে, যে প্রত্যেকটা বক্সের কিন্তু কাভার চেঞ্জ করা ছিল, তো এগুলো চেঞ্জ করা হয়নি। যখন কেউ নিয়ে যাবে, আসো ওখানকে এসে কিন্তু তোমরা যোগাযোগ করে এই জিনিসগুলো নিয়ে যেতে পারবে। অ্যাড্রেসটা তোমাদের বলে দিই, স্ক্রিনে যেমন মোবাইল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ দাদার নাম্বার, ওটা হচ্ছে মালিকবাবুর সাথে যোগাযোগ করে ওই নাম্বারে, এখানে অবশ্যই আসতে পারো। যারা নিতে চাও তারাই কিন্তু ফোনটা করবে, বাদ বাকি অনেকে ফোন করে শুধু জানার জন্য কত কী দাম রয়েছে, হয় জেনে লাভ নেই। যারা ব্যবসা করতে চাইছো অবশ্যই কিন্তু আসো, কিংবা দাদার সঙ্গে যোগাযোগ করো। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটা পূর্ব মেদিনীপুর পড়ছে, আর তোমরা খেজুরি থেকে একটুখানি আসলে হেড়িয়া, ওই হেড়িয়া বাসস্টপ থেকে কিন্তু সোজা আসতে হবে উত্তর কলমদান জায়গার নাম, প্রায় 4 কিলোমিটার ভেতরে আসতে হবে। এটা হচ্ছে কিন্তু মেন অ্যাড্রেস। আর এখানে আসলে তোমরা অবশ্যই কিন্তু দেখালাম, যেমন আগের ভিডিওতে প্রচুর বক্স ছিল, এই ভিডিও তোমার দেখানোর চেষ্টা করছি যে কতগুলো কি রয়েছে। পুরনো বক্স আপাতত দেখাচ্ছি, নতুনও দেখাবো, আর একটা ভিডিও আসবে আলাদা তাদের দেখে নেবে। এটা হচ্ছে কিন্তু 4-এর মিড বক্স, বেস বক্স রয়েছে 2টো, তাই তো? একটা রয়েছে এখানে, আরেকটা রয়েছে এখানে। তো এটা জালিটা খোলা আছে, মানে হয়তো খুলে কাজ করছিলো, যাই হোক। তো এখানে রয়েছে এরকম 2খানা বেস বক্স, তোমরা চাইলে নিতে পারবে। আরও তোমাদের অনেক কালেকশন দেখাচ্ছি যেগুলো কিন্তু সামনে রয়েছে, মেন যে কারখানাটা তাদের, যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব এক্সচেঞ্জ করে নতুন মাল বানিয়ে নিয়ে, তার জন্যই কিন্তু সব এখানে স্টক হয়েছে। এবার পুরনো মাল এখান থেকে অনেক বেরিয়ে যায়, সেগুলো তোমরা দেখাচ্ছি যে কতগুলো কী রয়েছে এই মুহূর্তে, নতুন মাল কী কী বানানো হচ্ছে আরেকটা ভিডিওতে পেয়ে যাবে। তো এইখানে রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দিই, যে ভি স্টাইলের মিড বক্স রয়েছে, পরপর এখানে সাজানো রয়েছে, তোমাদের দেখিয়ে দেবো, কপিস আছে, জেনে নেবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে একটা 2টো স্পিকার, এখানে একটা। তো এটা যখন হয়, এটা ভি স্টাইলের পরপর থাকে, উপরে 2টো, নিচে 2টো স্পিকার লাগানো হয়, আর উপরে তো হাইস লাগানোর জায়গা রয়েছে। কন্ডিশন দেখো শুধু কত সুন্দর রয়েছে, বাদ বাকি এগুলো কি কালার করা হচ্ছে করে,
আচ্ছা, ঘুরে এগুলো কিন্তু কালার করা হচ্ছে, পুরোনো বক্স তোমরা অবশ্যই কিন্তু চাইলে একদম খুব চিপ রেটে নিয়ে যেতে পারবে, ফ্রেশ কন্ডিশন, তোমরা নিজের চোখে দেখবে, দেখে তারপর কিন্তু জিনিস নিয়ে যাবে। কারণ ফোন করবে বারবার জিজ্ঞাসা করবে দাম, তার থেকে যদি তোমাদের নেবার থাকে অবশ্যই কিন্তু চলে আসো, এসে নিজের চোখে জিনিস দেবে, প্রত্যেকটা বক্স যেটা তোমার পছন্দ, যেটা তোমার দরকার অবশ্যই তোমরা এখান থেকে তুলে নিয়ে যেতে পারবে। কন্ডিশন একদম পুরো এ ক্লাস রয়েছে, কোনো সমস্যা নেই কোথাও। যদি কোনো সমস্যা থেকে থাকে দাদারা কিন্তু সেটা চেঞ্জ করে দেয়, যেমন ধরো কালারটা পুরনো হয়ে গেছিলো, কালারটা আবার নতুন করে ভালো করে দিচ্ছে, কাভার নতুন লাগিয়ে দেয়, আর জারিতে কিন্তু নাম অবশ্যই লিখে দেয় তোমরা যদি বলো। আর যদি ডিজাইন করতে হয় সেটা একটা আলাদা ব্যাপার থাকে, তো এখানকে আসলে সব কিছু বুঝতে পারবে। একটা ওখানে দেখালাম মিড বক্স, এখানে একটা রয়েছে, আর এগুলো কি বেশ বেশ না মিন, সব মিন, প্রত্যেকটা মিন, তাই তো? তো একই রকমের বক্স রয়েছে তোমাদের দেখিয়ে দিই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পরপর কিন্তু ছখানা রয়েছে, আর প্রত্যেকটা কিন্তু কাভার চেঞ্জ করা হয়ে গেছে, কালার করে দিয়েছে ঘুরে। আর জালিটা যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক করে দেবে, তোমরা আসো দেখে নিয়ে যেতে পারবে। এইগুলো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে, যেগুলো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক মাল একদম ফ্রেশ। ওখানে কটা দেখালাম একটু হয়তো ইউজ করা হয়েছে বেশি, বাট এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কন্ডিশন একদম কোনো সমস্যা নেই, একদম পরিষ্কার রয়েছে। কাভার টাভারগুলো একদম নতুন, একদম নতুন কাভার লাগিয়ে একদম ওকে কন্ডিশন করে দিয়েছে, তোমরা নিয়ে যেতে পারো। স্পিকার লাগিয়ে ডাইরেক্ট কিন্তু একদম মাল বাজাতে পারো। মোবাইল নাম্বার দিয়েছি, মোবাইল নাম্বার ধরে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবে। আর আগের ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতে পারবে যে ওইখানটা ঘুরিয়ে দেখো একবার, কতগুলো কি স্টক রয়েছে, পুরোটা কিন্তু ওখানটায় একদম পুরনো বক্সের একদম স্টক করা রয়েছে, আর বাদ বাকি এখানটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম কতগুলো কী রয়েছে। আর এটা হচ্ছে কারখানা মেন, এই কারখানাতে মেন কাজগুলো হয় সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো, কী কী কাজ হয় আলাদা একটা ভিডিওতে দেখার তোমাদের দেখানোর চেষ্টা করবো। সাথে তোমাদের জানিয়ে দিই, এই যে তোমাদের দেখালাম ছখানা মিড বক্স রয়েছে, আর আগের ভিডিও যারা দেখছিলে তারা যে দেখেছিলে লিভার বেস, সেটা কিন্তু বলেছিলাম যে 5 বছরের ওয়ারেন্টি আছে, মানে 5 বছরের কোনো সমস্যা যদি হয় তখন সেটা কিন্তু রিপেয়ার করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এই যে মিড বক্সগুলো দেখালাম, কারণ বললাম কন্ডিশন একদম ওকে রয়েছে, তার জন্য মালিকবাবু নিজের থেকে কিন্তু একদম ওয়ারেন্টি দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ মাল সে জানে যে তার মালটা দম অবশ্যই রয়েছে, তার জন্য কিন্তু সে দিতে পারছে ওয়ারেন্টি। অবশ্যই যোগাযোগ করে তোমরা এই মালগুলো নিতে পারবে। মোবাইল নাম্বার দিলাম, হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি, আর যে নাম্বার দিয়ে রাখছি বারবার সবাই ফোন করে ডিস্টার্ব করবে না, কারণ বুঝতে পারছো দাদা একটা এত বড় বিজনেস করে, এত বড় একটা ব্যবসা করে, তো একটু ব্যস্ত থাকে। যারা নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু শুধু জায়গাটা জানো, কিংবা জিনিসটা আসি কি না জানো, জেনে অবশ্যই চলে আসতে পারো। অ্যাড্রেস তোমাদের আমি বলে দিয়েছি, বাদবাকি যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। যার যেমন দরকার আসলে সব কিছু পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিও দেখিয়েছি 2-এর বেস, দেখিয়েছি 3-এর মিড, দেখিয়েছি 2, তার সাথে তোমাদের দেখিয়ে দিই 4-এর বেস, বিভিন্ন রকম প্রায় 4 রকমের মডেল দেখিয়েছি তোমাদের। আর আজকেও তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে বিভিন্ন রকমের মডেলগুলো, 3-এর মিড অনেকগুলো রয়েছে কিন্তু বিভিন্ন রকমের, আর এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম 4-এর মিড বক্সগুলো রয়েছে, বিভিন্ন রকমের জিনিস পাবে। যোগাযোগ করো পূর্ব মেদিনীপুর হেরিয়া থেকে প্রায় 4 কিলোমিটার ভেতরে, জায়গার নাম হচ্ছে কিন্তু উত্তর কলমদান, মালিকবাবু অবশ্যই কিন্তু যোগাযোগ করে এখানে তার, যেমন ওখানে তোমাদের দেখালাম যে পুরোনো মাল স্টক আছে, ওখানে কিন্তু তার নিজের হাতে অনেক জিনিস বানায়, সেটা এক পরের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এই পাশটা একটু আসা হালকা একটু দেখিয়ে দিই, এটা একটা আলাদা ভিডিও দিয়ে দেবো যে কী কী কাজগুলো হচ্ছে। এটা হচ্ছে কিন্তু মেন ক্যাবিনেট সেন্টার, এখানে মেন ক্যাবিনেটগুলোকে বানানো হয়, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে স্টক করা আছে। তো অবশ্যই চেষ্টা করব যে পরে একটা ভিডিও দেওয়ার, সেই ভিডিও তোমরা জানতে পারবে যে এখানে কী কী কাজগুলো হয়। পুরোনো বক্স যেমন দেখালাম, নতুন বক্সেরও কিন্তু প্রচুর কালেকশন বারবার থেকে থাকে আর বেরিয়ে যায়, সেই জিনিসগুলো হয়তো আমি সময় আসতে পারি না, বাট এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস নতুন বানানো হয়, বিভিন্ন রকমের প্লায়ের হয়, বিভিন্ন রকমের কোয়ালিটিতে হয়, তোমরা যেরকম চাও যার যেরকম মানে দরকার সেরকম হিসেবে কিন্তু মাল এখানে বানিয়ে দেওয়া হয়। তো যোগাযোগ করে আসো, এসে নিজের চোখে দেখে যাও, যে জিনিস লাগবে অবশ্যই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে।